We bang The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك করামিকায়া আকরামাল আকরামিন শ্রোতা যে প্রান্তে বসে পিএসটিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর Mubarakbad বন্ধুগণ আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম কবিরাগুনা নিয়ে যাতে করে কবিরাগুনা জেনে নিয়ে কবিরাগুনার পরিচয় আর প্রকৃতি কিভাবে তা ছড়িয়ে পড়ছে আমাদের মাঝে এই বিষয়গুলো চর্চা করে আমরা নিজের আয়ের থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে ব্যক্তিগতভাবে পারিবারিক সামাজিকভাবে সামাজিক ভাবে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আমরা আজকে একটি কবিরা গুনা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো অসিয়তের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এটি কবিরা গুণা অসীয়তের মাধ্যমে কারো ক্ষতি সাধন করা এটা কবিরাগুনা অসি মাধ্যমে কারো ক্ষতি সাধন করে এটা তিন ভাবে হতে পারে আমরা প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করব যাতে করে আমাদের নিজেদের জীবনে অথবা পরিবারে বা সমাজে কখনো এমন কোন কবিরা গুণা কখনো সংগঠিত না হয় অথবা না হতে দেই আল্লাহ তৌফিক দিন বলেন আমিন বন্ধুগণ প্রথমত অসিয়তের মাধ্যমে ক্ষতি সম্পদের ক্ষতি করা যায় সম্পদের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বন্টিত হবে রব্বুল আলামিন তা বলে দিয়েছেন তা ক্লিয়ার করে দিয়েছেন নাম ধরে ধরে অংশ ধরে ধরে কে কদ্দুরভাবে পাবে বলে দিয়েছেন কিন্তু কোনো ব্যক্তি যদি রব্বুল আলামিনের করে দেয়া ভাগ বা অংশ বাদ দিয়ে নিজেই উল্টুত করে সম্পদের ব্যাপারে এটা কবি কবিরাগুনা তারা নিজে কোন পক্ষ থেকে এক পার্শ্ব প্রদর্শন অথবা অন্যায় যদি হয় সমাধান করে দাও এটা বলে আমরা আদেশ করেছেন কিন্তু আমরা কয়জনে তা করি না করাটা কবিরাগুনা অসিয়তের দ্বারা পার্শ্ব প্রদর্শন কারো প্রতি জুলুম অথবা কাউকে অনেক বেশি দেওয়া এমনটা যদি হয় তাহলে এটা সমাধান করে দিতে হবে না করাটা কবিরাগুন আর যে করলো সেও দুই নাম্বার কবিরাগুণের দ্বারা কবিরা তা কিভাবে তা হলো কোনো ব্যক্তি হয়তো তার সন্তানকে হারিয়েছে তার জীবদ্দশায় আর মরে যাওয়া পুত্রের ছেলে মেয়ে বেঁচে রয়েছে নাতি নাতনি হোক তার ছেলের দিক থেকে অথবা মেয়ের দিক থেকে ব্যক্তির জীবদ্দশায় তার ছেলে অথবা মেয়ে মারা গিয়েছে আর রয়েছে কারণ রব্বুল আলামিন ব্যক্তির জীবদ্দশায় তার মরে যাওয়া ছেলে মেয়ের নাতি নাতনি যারা বেঁচে থাকে পৃথিবীতে তাদের জন্য নির্ধারিত অংশ দেননি তাকে ওসিয়ত করতে বলেছেন কিন্তু অনেকে এমন অসিয়ত করে না আমরা আমাদের সমাজে বলি ওরা ফৌত হয়ে গিয়েছে আল্লাহ যেহেতু নিরাতে অংশ দেননি তাই ওরা পাবে না অথচ ব্যক্তির উপর ওয়াজিব সে তার মরে যাওয়া ছেলেমেয়ের জীবিত নাতি নাতনির জন্য করবে করল না কবিরাগুনা করলো এটা আমাদের সমাজে হচ্ছে অসিয়তের দ্বারা কবি রাগুনা একবার প্রথম হলো অসিয়ত করে সম্পত্তি বন্টনে কবিরা গুনা উলট পালট করে আরেকটা অসিয়ত না করে কবিরা আরেকটা পর্যায়ে অসিয়তের দ্বারা কবিরা হয় তা হল ব্যক্তি হয়তো মরে যাচ্ছে মরার আগে বংশানুক্রমিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্যে অসিয়ত করে যাচ্ছে এর দ্বারা অন্যের সম্পদ ইজ্জত এবং জীবনকে হুমকির মুখে দিয়ে যাচ্ছে এটা কবিরা বন্ধুগণ আমরা এই তিনটি বিষয়কে আলোচনা করব বিভিন্নভাবে আজ আমাদের মাঝে এমন ওসিয়ত, ভিত্তিক অপরাধ কবিরাগুনা আজ আমাদের মাঝে হচ্ছে আল্লাহ সুফানাহ আলা প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট জীবন দিয়ে জন্ম দিয়েছেন একটি নির্দিষ্ট সময়ে পর সে মারা যাবে রব্বুল আলী বলেছেন ইদাজা আজাল উহম লাস্তা আতান ওয়ালা ইস্তাকিমুন মৃত্যুর মুহূর্ত আসলে এক মুহূর্ত আগে হবে না পরেও হবে না তো মরতেই হবে ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিত্যক্ত সম্পত্তি রব্বুল আলমিন নিজেই ভাগ করে দিয়েছেন কে কিভাবে পাবে ইসলামী শরিয়াতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালিসের উপর প্রবতারিত কর আল ক্যারিমে নাজিল হয়েছিল ও করা বাধ্যতামূলক যে কারণে ব্যক্তি মৃত্যুর আগে কে কদ্দুর কিভাবে পাবে নির্ধারিত ভাবে ইনসাফের ভিত্তিতে অসিয়ত করা যাবে বাধ্যতামূলক কিন্তু এরপরে যখন মিরাসের আয়াত নাজিল হলো এর দ্বারা পূর্বের ওসিয়ত করাটা রহিত হয়ে গেল যাদের নামে আল্লাহ আলা নির্ধারিত অংশ দিয়েছেন নাম ধরে ধরে তাদের নামে আর অসিয়ত করা যাবে না বরং রব্বুল আলামিন যাকে যে অংশ দিয়েছেন সে দূরী পাবে তো ব্যক্তি যদি মৃত্যুর আগে অসিয়তের মাধ্যমে আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত বন্টিত অংশ যারা পায় তাদের নামে আলাদাভাবে আবার কোনো অসিয়ত করে এটা অপরাধ এটা কবিরা গুনা আল্লাহ তালা নিজে অংশ দিলেন এতে সন্তুষ্ট নও বরং নিজে অতিরিক্ত দিতে লাগলো বাড়িয়ে দিতে লাগলো এর মাধ্যমে অন্যের উপর জুলুম করলো একে তো এর দ্বারা রব্বুল আলমীর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালো দুই নাম্বার আরেকজন হকদার তার হক নষ্ট করে দিল আর তিন নাম্বার যে প্রাপ্য অধিকারী নয় তাকে বেশি দিল অতিরিক্ত করলো জুলুম করলো আল্লাহ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাল তাই কবি কবির না শুধু তাই না অনেকগুলো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত রসুল সাল্লাহ আলসমিন সাত করেছেন এক ব্যক্তি হয়তো সত্তর বছর পর্যন্ত নামাজ রুজা হজ জাকাত করেছে কিন্তু মৃত্যুর আগে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ ভান বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে যায়নি উল্টা পাল্টা করেছে হাবিব বলেছেন হতে পারে তাকে জান্নাত দেবেন না সত্তর বছরের নামাজ রোজা হজ জাকাত তার জান্নাতে যাওয়ার কারণ হবে না কারণ মৃত্যুর আগে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহর বলে দেয় বিধান অনুযায়ী বন্টনের ব্যবস্থা করে যায়নি উলট পালট করেছে সুতরাং নিজের সম্পত্তি উত্তরাধিকারীদেরকে পাওয়া না পাওয়ার ব্যাপারে পাল্টা ওসিয়ত করে উত্তরাধিকারীদের হক নষ্ট করে আল্লাহর বিধানকে বিধাঙ্গুলি দেখিয়ে কবিরাগুনায় লিপ্ত হয়ে নিজের জন্য জাহান নাম কিনছি আমরা আজ আমাদের মাঝে তা হচ্ছে বিভিন্নভাবে শুধু তাই অনেকে প্ররোচিত করে এমনটা করছেন অনেকে জোর জবরদস্তি করে এমনটা করছেন যারা প্ররোচনা জোর জবরদস্তি যেকোনোভাবে ঠিক এই পরিবেশ আর পরিস্থিতির সাথে জড়িত অসিয়ত উলট পালট করে অধিকার নষ্ট করে তারা কবির আগুনায় লিপ্ত একজনের সম্পত্তির অধিকার যদি আমি অসিয়তের দ্বারা নষ্ট করে দেই সে যদি ক্ষমা না করে রব্বুল আলমীর ক্ষমা করে দেবেন না যদি আমি ওসিয়তের দ্বারা নষ্ট করে দেই একটি হলো আল্লাহর হক একটা মা বাবার হক আল্লাহর হক আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন কিন্তু মানুষের হক আর মা বাবার হক সংশ্লিষ্টরা ক্ষমা না করলে অবশ্যই ক্ষমা হবেন সুতরাং সম্পদ অসিয়তের দ্বারা কম আর বেশি করে যে মানুষের অধিকার নষ্ট করা হচ্ছে সে যদি ক্ষমা না করে কোনো দিন ক্ষমা পাওয়া যাবে না আর এটা তো রাগুনা বন্ধুগণ আজকে আমাদের সমাজে সম্পত্তির এই বিলি বন্টনে মিরাসের সম্পত্তি বন্টনে অসিয়তে ঠিক এমন অবিচার করা হচ্ছে কবিরাগুনায় লিপ্ত থাকা হচ্ছে শুধু তাই না এই অসিয়ত কেবল নিজের পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারেই নয় অন্য অনেক ব্যাপারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা লেনদেন আচার অনুচার কথাবার্তা চাল চলন এই সমস্ত ব্যাপারেও হচ্ছে সুতরাং যেকোনো ব্যাপারে অসি মাধ্যমে অন্য অধিকার খর্ব করাটা কবিরাগুনা আর বিশেষত সম্পত্তি যদি হয় অবশ্যই এমন কবিরাগুনা থেকে সতর্ক থাকতে হবে আলা ইবি ভেঙ্গে ভেঙ্গে সম্পত্তি কে কদ্দুর পাবে বলে দিয়েছেন রব্বুল আলমিন সব কিছু তিনি জানেন রব্বুল আলমিনের আল চাকে যতটুকু দিয়েছে তার জন্যে ততটুকুই ন্যায় সঙ্গত বলে বিশ্বাস করা গ্রহণ করা উচিত যদি পেট না ভরে দিলাম ভরল না আল্লাহর দেয়া অংশে ভরবে না তাহলে মোহাম্মদ রসুল্লাহ যথার্থ সত্য বলেছেন যদি কোনো বনি আদমের একটি মাঠ ভরা সোনা দেয়া হয় সে বলবে আল্লাহ একটা মাঠ ভরা সুনায় ভরছে না আরেকটা সোনা ভরা মাঠ দাও রসুল বলছেন দ্বিতীয় আরেকটা সোনা ভরা মাঠ যদি হয় সে বলবে তৃতীয় আরেকটা সোনা ভরা মাঠ দাও বন্ধুগণ আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন এই জন্য ব্যবহার করেন সেজন্য ব্যবহার করতে হবে কার দারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হাদিস এই উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সব কাজের নির্দেশ দেবে অসৎ কাজের দেবে মুজাফ্ফর বিন মহসি ড হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আহেতুল্লাহ মোহাম্মদ আল্লাহ আবার হোসাইন শাহিদুল্লাহ খান মাদানি আব্দুল রাজাক দ্য ইউসফ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকালিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা এনি ওয়ে যেভাবেই হোক দায়িত্বটা স্বায়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদয় হটপথ অতল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে রাখবেন কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শaikh আব্দুল রহমান মাদানির সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30 টায় বা পুনঃসম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিএস বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুঝতগণ আমরা ছুটি বিরতি থেকে ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম রসুল সাল্লামের সেই বিখ্যাত হাদিস রসুল আসামির সাত করেছেন কোন বনিয়া আদমের যদি একটি মাঠ ভর্তি সোনা দেয়া হয় সে বলবে আল্লাহ দ্বিতীয় আরেকটা মাঠ দ্বিতীয় আরেকটা দিলে সে চাইবে তৃতীয় আরেকটা সোনা বড় মাঠ রসুল আসলাম ইরশাদ করেছেন আদমের সন্তান তার পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না কবিও তো সুন্দর করে বলেছে দুনিয়াতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি থাকলে আর হতে চায় না শেষ নাই অডেল সম্পদের অদম্য লুবকে সাবধান করতে বলেছেন আর কেউ কাউকে সম্পত্তি দিয়ে বড় লোক বানাতে পারে না তাই অসিয়ত করে সম্পত্তির অংশ বেশি দিয়ে নিজের জাহান নাম কিনে আরেকজনের হক নষ্ট করার মাধ্যমে কবিরা গুরা আল্লাহর করা উচিত নয় বন্ধুগণ দ্বিতীয় আরেকটি পর্যায়ে ওসিয়তের মাধ্যমে কবিরাগুনা গুনা এটা ওসিয়ত না করার মাধ্যমে কবিরা গুনা তা হলো। ব্যক্তি জীবিত আর তার জীবদ্দশায় মারা গিয়েছে তার পুত্র অথবা কন্যা জীবিত ব্যক্তির জীবদ্দশায় তার পুত্র এবং কন্যা মারা যাওয়ার পরে তার পুত্র এবং কন্যার ঔরস বা গর্ব থেকে যে সন্তান জন্ম নিয়েছে তাদের জন্য উচিত ওই ব্যক্তির ওসিয়ত করা এটা ওয়াজিব সর্বসম্মতিক্রমে ওয়াজিব এবং এমন এতিম নাতি নাতনিদের জন্যে দাদা বানানা সর্বোচ্চ ওয়ান থার্ড সম্পত্তি পর্যন্ত দিতে পারে এর বেশি নয় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজ সামাজিকতায় কোথাও আমরা দেখতে পাই এমন দাদা বা নানা তার টোটাল সম্পত্তি হয়তো দিয়ে দিচ্ছে নাতি নাতনিকে এর দ্বারা কবিরা গুনা করছে অন্যদেরকে মাহরুম করছে অন্যের অধিকার নষ্ট করে দিচ্ছে আবার কখনো দেখতে পাই কিচ্ছুই দিচ্ছে না যে কারণে ওই এতিম কোথাও দাদার বাড়ি কোথাও নানার বাড়ি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কেউ যেন তার নাই মানবতার সাথে এমন উপহাস বাবাহীন এতিমের সাথে এমন উপহাস কবিরা অবশ্যই কবিরা বন্ধুগণ আজকে আমাদের সমাজে কি এমনটা হচ্ছে না ব্যক্তি তার এতিম নাতি নাতনির জন্য কবিরাগুনা করছেন আর এই কবিরাগুনা আমরা যেন সমাজে সবাই সায় দিয়ে যাচ্ছি বরং বলে বেড়াচ্ছি ফৌত হয়ে যাচ্ছে পাবে না আবার কখনো উল্টু সব দিয়ে দিচ্ছে এতিম নাতি নাতনি ছেলের ঔরস থেকে জন্মানু অথবা মেয়ের গর্ব থেকে জন্মানো নাতি নাতনি দাদা নানা সব তাদেরকে দিয়ে দিচ্ছে সবাইকে বঞ্চিত করছে আর এমন অন্যায় সম্পত্তি যারা নেয় অন্যের অধিকার যারা পেটে ঢুকায় ওরা তো আগুন ঢুকায় ভালো হয় না ভিতর থেকে আগুন জ্বালায়া দেয় যে কারণে অন্যায়ভাবে সম্পত্তি যদি কেউ ভোগ করতে চায় যে রাখা উচিত পেটের ভিতরে আগুন ঢুকে আগুন সবকিছু দেয় আর যিনি অন্যায়ভাবে সম্পত্তি দিলেন তিনিও আগুনে ঢুকলেন দালিক আর আমাদের সমাজে আজ এমন অপরাধ হচ্ছে এটা কবির আগুনা কবির আগুনা বরং ব্যক্তির পুত্র অথবা কন্যা তার জীবদ্দশায় মারা গেলে ঔরস পুত্রের ঔরস জাত নাতি নাতনি অথবা কন্যার গর্বস্থিত নাতি নাতনির জন্য অসিরত করবে সর্বোচ্চ ওয়ান থার্ড সর্বোচ্চ টোটাল সম্পত্তির তিন ভাগের এক ভাগ এর বেশি নয় এর বেশি নয় এর বেশি করা অপরাধ অন্যরা বা বাকিরা রব্বুল আলমী যে বন্টন করে দিয়েছেন অন্যরা বন্ধুগণ তৃতীয় আরেকটি পর্যায়ে আমাদের মাঝে অসিয়ত ভিত্তিক কবিরাগুনা ছড়িয়ে পড়ছে তা হলো অনেক মানুষ মারা যাওয়ার আগে বংশানুক্রমিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য অসৈয়ত করে এটা অসৈয়তের মাধ্যমে কবিরাগুনা তুষের আগুন জ্বালাইয়া দিয়া যায় শত্রুতার বীজ বপন করে যায় পরস্পরের শত্রুতা লাগিয়ে দেয়া যায় বলে আমি পারলাম না তোরা করিস অসিয়ত করে দুর্ভাগ্যজনক শত্রু এমন অসিয়তের দ্বারা কবিরা গুনায় আমরা অনেকেই আজ লিপ্ত যিনি করলেন তিনিও কবিরা গুণা করলেন যারা প্রতিপালনের জন্য আগে গেল তারাও আজকের সমাজ দেশ আর জাতিতে এমন অনেক প্রমাণ খুঁজে পাওয়া যাবে যে বংশানুক্রমিক শত্রুতা বংশানুক্রমিক মারামারি কাটাকাটি বংশানুক্রমিক কেস আর মামলা আজকে হয়তো ভদ্রতার আড়ালে আজকে হয়তো সভ্য চেহারার আড়ালে বংশানুক্রমিক শত্রুতা বিভিন্ন নতুন রূপে পরিচালিত হচ্ছে একেবারে তরবারি দিয়ে উন্মুক্তভাবে মারামারি কাটাকাটি নেই কিন্তু বংশানুক্রমিক এমন শত্রুতার জাল অনেক দেশ আর জাতিকে ধ্বংস করে দিচ্ছে অনেক পরিবারকে ধ্বংস করে দিচ্ছে অনেক জনপদকে ধ্বংস করে দিচ্ছে স ভাঙনা হুয়ালা তাই ওসইয়তকে পরিচ্ছন্নভাবে কল্যাণের স্বার্থে ব্যবহার করতে আদেশ করেছেন অকল্যাণ অথবা নিজের জাহান নামের কারণ অথবা অন্যকে আগুনে ঢুকিয়ে দেওয়ার কারণ হিসেবে ওসিয়তের ব্যবহার কবিরাগুনা বন্ধুগণ আমাদের সকলকে এর থেকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আল্লাহ আল সতালা ওসিয়ত শব্দটি ব্যবহার করেছেন আমাদেরকে শাসন আর সোহাগের জন্যে আমাদেরকে সত্যের দিকে আহ্বান করার জন্যে অকল্যাণ থেকে দূরে থাকার জন্যে নিজেদের জীবনের চূড়ান্ত সফলতা লাভে অগ্রসর হওয়ার জন্য যেমন রব্বুল আলমিন বলছেন ইউসি কুম উল্লাহ হফি আউলা আদিকুম আল্লাহ অসিয়ত করছেন আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে রব্বুল আলামিন অসিয়ত করেছেন সন্তানকে তার মা বাবার ব্যাপারে আবার মা বাবাকেও তার সন্তানের ব্যাপারে ওসিয়ত করেছেন আর এটা কেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহসেন কালাম বলেছেন আল্লাহ সুফানা হুয়া তালা ওর আল করিম শব্দটি ব্যবহার করেছেন এই জন্যে যে মানুষ ওসিয়ত শব্দকে মর্যাদা দেয় গুরুত্ব দেয় আর যে সমাজে কোরআন নাজিল হয়েছিল ওই সমাজ আর প্রেক্ষাপটে ওই মুহূর্তে ওসিয়তকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিত ওসিয়ত প্রতিপালনযোগ্য অবশ্যই আর সহজ বাংলায় ওসিয়ত মানে মানুষের অন্তিম উপদেশ মৃত্যুর পূর্ব মুহূর্তের যে বক্তব্য শব্দটি ব্যবহার করেছেন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করার জন্যে মিথ্যা থেকে দূরে রাখার জন্যে নিজেদের পরিবার পরিজনকে নিয়ে সুন্দর সুখের সংসার তৈরি করার জন্যে তাই মা বাবাকে অসিয়ত করেছেন সন্তান সন্ততির ব্যাপারে সন্তান সন্ত থেকে করেছেন মা আর বাবার ব্যাপারে। ব্যাপার আপন জনদেরকে সজ্জনদেরকে সকল ভালো কাজের অসিহত করতে বলেছেন এবং যেমন ব্যক্তির জীবিত অবস্থায় মরে যাওয়া ছেলে অথবা মেয়ের অথবা গর্ব থেকে নাতি নাতনির জন্যও করা এটাও বাধ্যতামূলক করেছেন আজ এটাও আমাদের হচ্ছে না আবার বংশানুক্রমিক শত্রুতা জিয়ে রাখার জন্যে অসিয়তের মাধ্যমে শত্রুতা আমরা বংশানুক্রমিকভাবে টেনে নিয়ে যাচ্ছি বন্ধুগণ এই বংশানুক্রমিক শত্রুতা টেনে রাখার অনেকগুলো দলিল আপনার আমার চুকের সামনে অবশ্যই সহজে ভাসবে অনেক দেশ রয়েছে অনেক জাতি রয়েছে যেখানে দলগতভাবে শত্রুতা রয়েছে বংশানুক্রমিক শত্রুতা এবং এই বংশানুক্রমিক দলগত শত্রুতার পিছনে ব্যক্তির অসীয় অন্যতম কার্যকর বিষয় বিভিন্ন দেশ পরস্পর মারামারি কাটাকাডিতে পরস্পরের ঝগড়া আর বিবাদে শুধু তাই না অস্ত্র নিয়ে এক গ্রুপ গ্রুপের উপরে চড়াও হচ্ছে। আমাদের বর্তমান পৃথিবীতেও আমাদের বর্তমান পৃথিবীতেও এমন কয়েকটি দেশে এমন অনেক নজির রয়েছে শুধু তাই না ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে ভাইয়ে ভাইয়ে বুনে বুনে আপন ঠিক এমন শত্রুতা চলছে মরার আগে বলে ও আমার খুব কষ্ট দিছে ওর সাথে কোনোদিন তোরা মিলবে না ভাই ভাইয়ের সাথে বোন বোনের সাথে চাচা ভাতিজার সাথে মামু খালুর সাথে পারস্পরিক বংশানুক্রমিক শত্রুতা মৃত্যুর পূর্বে অসিয়তের মাধ্যমে জিয়ে রাখে জিয়ে রাখা হচ্ছে এবং এর চলমান ব্যর্থতা চলমান কবিরাগুনার অপরাধ সবাইকে কুরে করে খাচ্ছে বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহ সুফানা হুয়া আলার ব্যবহৃত সুন্দর শব্দ ও সৈয়দ যা কোরআন আল রয়েছে রসুল সাল্লাহ তালাম ও সৈয়দ করেছেন আমাদেরকে ও করার জন্যে রব্বুল আলমিন এবং তার হাবিব নির্দেশ দিয়েছেন তবে তা হবে কল্যাণের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আল্লাহ সুফানা হুয়া তালা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন হাদা মা আইন্দি ওয়াল আইল মোয়াইন্দাল্লাহ عليه توكلت وإليه نيب والسلام عليكم ورحمة الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের ত্রিসকা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খড়ো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন বিএস টিভি মানবতার সমাধান